নমস্কার, আমরা স্পোর্টস মোটিভেশনের ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন পার্টে রয়েছি। এই ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনটা স্পেসিফিক্যালি যারা ম্যাচ খেলার সময় বা টুর্নামেন্ট চলাকালীন বা তোমার পারফরমেন্স জোনে থাকার সময় তুমি এক্সপেক্টেড পারফরমেন্স করতে পারছো না, প্র্যাকটিসে খুব ভালো করছো বাট ম্যাচ ডেতে ভালো হচ্ছে না, মেইনলি তাদের জন্য। যারা ম্যাক্সিমাম সময় পিছিয়ে পড়লে মেন্টালি হারার আগেই হেরে যাও, মেইনলি বাউন্স ব্যাক টু বাউন্স ফরওয়ার্ড ফর্মুলা। আর এই বাউন্স ব্যাক টু বাউন্স ফরওয়ার্ডের ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনে শোনার আগে আমি অবশ্যই অনুরোধ করব, রিকোয়েস্ট করব, অ্যাডভাইস করব, যারা এই ট্রান্সগুলো শুনবে তারা আগের যে দুটো ট্রান্স আছে স্পোর্টস মোটিভেশনের সেগুলো শুনে নিয়ে তারপরে এটা শুনলে অনেক বেশি এফেক্ট পাবে। দো যারা ফার্স্ট ভিউয়ার্স, আজকে তোমরা যারা প্রথম ভিউয়ার্স আছো, যারা আজকে থেকেই হয়তো এই ভিডিও দিয়েই তুমি মৃণাল চক্রবর্তী বা টুগেদার ফর এভারকে জানতে পেরেছো, তাদের ক্ষেত্রে অ্যাডভাইস করব এই ভিডিওটা দেখে নাও, পরে বাকি ভিডিওগুলো ট্রান্সের বা ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনের ভিডিওগুলো দেখে নাও। স্লোলি ক্লোজ ইউর আইজ, টেক এ স্লো ডিপ ব্রেথ, ক্লোজ ইউর আইজ, টেক এ স্লো ডিপ ব্রেথ। দুটো হাত, দুটো পা, পশ্চার তোমরা নিশ্চয়ই জানো কিভাবে করতে হয়, আরেকবার বলে দেবো। ঠিক মিলিটারি পশ্চার, যেটা বলে দুটো পা মাটিতে থাকবে, দুটো হাত হায়ের ওপরে থাকবে, শোল্ডারটা পিছনে চেয়ারে হেলান দেওয়া অবস্থায় থাকবে। কোনো চলন্ত ভিকেলস বা গাড়িতে বসে এক্সারসাইজটা করবে না, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইস। স্লোলি টেক এ স্লো ডিপ ব্রেথ, স্লো ডিপ ব্রেথ, স্লো ডিপ ব্রেথ। কাউন্ট 300 to 1, 300 থেকে 1 অবধি কাউন্টিং স্টার্ট করবে। ইনহেল 300, এক্সেল 299, ইনহেল স্লোলি 298। ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে মনে এখন কিছু ওয়ার্ড, কিছু লাইন কন্টিনিউয়াস বলতে থাকবে, যে লাইনগুলো তোমার মনের নিউরো প্যাটার্নটাকে আপডেট এবং আপগ্রেড করবে। নিজেকে আপডেট এবং আপগ্রেড করার ক্ষেত্রে এই লাইনগুলো তোমাকে হেল্প করবে তোমার ব্রেনকে আরেকটু রিটিউন করতে। ব্রেনকে রিটিউন করার সবথেকে সহজ উপায় এই এক্সারসাইজটা। নিজের মনের চোখে নিজেকে সবসময় বলতে থাকো, Don't think it's over until it's over. Just hold for few more seconds. Don't think it's over until it's over. Just hold for few more seconds. শেষ হওয়ার আগে কখনো ভাববে না শেষ হয়ে গেছে, আর কিছু সেকেন্ডের জন্য জিনিসটাকে ধরে রাখো। যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ অবধি ধরে থাকবো, শেষ বিন্দু অবধি নিজের 110% দেবো। Don't think it's over until it's over. Just hold for few more seconds. Don't think it's over until it's over. Just hold for few more seconds. Every moment is the best moment. I will give my 110%. I know who am I. Every moment is the best moment. Every moment is the best moment. I know who am I. Every moment is the best moment. I know who am I. Every day, every way, I feel better and better and I know who am I. Every day, every way, I feel better and better and I know who am I. মনের চোখে ভিজুয়ালাইজ করো। এই রকম সিচুয়েশনে বহুবার হয়েছে তুমি প্র্যাকটিসে এবং ম্যাচে পিছিয়ে থেকেও তুমি নিজেকে ফিরিয়ে নিয়ে এসছো। তুমি জিনিসটাকে ছোট ছোট করে ভাবো, তুমি বড় পারফরমেন্সটাকে ম্যাচ জেতার দিকে না তাকিয়ে, ম্যাচকে পারফরমেন্সের দিকে না তাকিয়ে তুমি তোমার প্রসেসের দিকে তাকাও। প্রত্যেকটা পয়েন্টস বা প্রত্যেকটা মোমেন্টকে তুমি আলাদা আলাদা করে দেখো। প্রত্যেকটা মোমেন্ট ইন্ডিভিজুয়ালি একটা মোমেন্ট, এভরি 1 সেকেন্ড ইজ এ ডিফারেন্ট মোমেন্ট টু সেকেন্ড সেকেন্ড। তুমি জিনিসটাকে কানেক্ট করবে না, ভেঙে ভেঙে দেখো। তুমি যাচ্ছ তোমার প্রসেস, তোমার প্রসেসে ফোকাস হও, তুমি রেজাল্টের দিকে তাকিও না। তোমাকে এখনই ম্যাচ জিততে হবে না, উইন করতে হবে না, তুমি প্রসেসে ফোকাস হও। প্রত্যেকটা মোমেন্টে তুমি যেটাই করবে ঠিক করবে, তাড়াহুড়ো করা বারণ, জাস্ট এ ফোকাস। তোমার হাতে 30 সেকেন্ড থেকে 3 মিনিটস আছে, এই 3 মিনিটস 30 সেকেন্ডেও তুমি ম্যাজিক করতে পারো। মেক ইউর সেলফ স্লো ডাউন, ভিজুয়ালাইজ করো নিজের বেস্ট পারফরমেন্স যেদিন তুমি দিয়েছিলে লাইফের, সেই দিনটা কীরকম ছিল, তোমার লাস্ট
তিন মাস, ছ মাস, ন মাস, এক বছর, দু বছর, তিন বছরের মধ্যে বেস্ট পারফরমেন্সটা কবে করেছিলে, সেদিন তুমি কী অ্যাক্টিভিটিস করেছিলে, তোমার বেস্ট পারফরমেন্সের দিকে তাকাও আর সেদিন কী অ্যাক্টিভিটিস করেছিলে সেটা ভিজুয়ালাইজ করো। সি হোয়াট ইউ সি, হিয়ার হোয়াট ইউ হিয়ার, ফিল হোয়াট ইউ ফিল। সি হোয়াট ইউ সি, হিয়ার হোয়াট ইউ হিয়ার, ফিল হোয়াট ইউ ফিল। সি হোয়াট ইউ সি, হিয়ার হোয়াট ইউ হিয়ার, ফিল হোয়াট ইউ ফিল। Every moment is the best moment, so it's time to update and upgrade. It's time to update and upgrade. It's time to update and upgrade. নিজেকে বলতে শেখো, I win or I learn, I never lose. I win or I learn, I never lose. I win or I learn, I never lose. Every moment is the best moment. I know who am I. প্রত্যেকটা মোমেন্টকে বেস্ট মোমেন্ট ফিল করে নিজেকে এগিয়ে নিয়ে যাও। সি হোয়াট ইউ সি, হিয়ার হোয়াট ইউ হিয়ার, ফিল হোয়াট ইউ ফিল। দেখো যেটা দেখতে চাও, শোনো যেটা শুনতে চাও, অনুভব করো যেটা তুমি অনুভব করতে চাও। সে টু ইয়োর সেলফ, আই এম দ্য ক্রিয়েটার অফ মাই ওন লাইফ, আই এম দ্য ড্রাইভার অফ মাই ওন লাইফ, আই এম দ্য কিং, আই এম দ্য কুইন অফ মাই ওন লাইফ। হু এম আই? আই এম এ চ্যাম্পিয়ন, আই এম দ্য বেস্ট, আই লাভ মাই সেলফ, আই অলওয়েজ উইন অর আই অলওয়েজ লার্ন, I never lose. See what you see, hear what you hear, feel what you feel. Now it's time to come back and give your 110%. It's time to come back and give your 110%. I love myself. Say to yourself, I love myself. I love myself. I love myself. I am ready to give my 110%. I am ready to give my 110%. I am ready to give my 110%. Count 10 to 1 and come back. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Slowly, slowly, slowly open your eyes, open your eyes, open your eyes. ধীরে ধীরে চোখ খুলে একটা গ্রেট স্মাইল দিয়ে তুমি তোমার পারফরমেন্স জোনের দিকে যাও। এই এক্সারসাইজটা প্র্যাকটিস ডেতেও করবে, ম্যাচ ডেতেও করবে, এভরি ডে ফর কামিং 45 days। এটা 45 days করার পর তুমি নিজেই বুঝতে পারবে তুমি একটা অন্য মানুষে পরিণত হয়ে গেছো। আর যদি তোমার এই ট্রান্সটা ভালো লাগে, বারবার শুনতে হবে, আর এই ট্রান্স তোমাকে হেল্প করবে তোমার মাইন্ড অ্যান্ড বডিকে আপডেট এবং আপগ্রেড করতে। এর থেকেও বেটার, এর থেকেও ভালো ট্রান্স এর পরেরটা আনছি, যে ট্রান্সটা কখন করবে, আফটার কমপ্লিটিং দ্য প্র্যাকটিস, যেটাতে তুমি জানতে পারবে আফটার কমপ্লিটিং মাই টোটাল প্র্যাকটিস আমি কীভাবে নিজেকে রিল্যাক্স করবো, রিজুভিনেট করবো অ্যান্ড নতুন করে নিজেকে তৈরি করবো। থ্যাংক ইউ।